বাম ছাত্র যুব রেড ভলান্টিয়ারের উদ্যোগে কোভিড ক্যান্টিন। পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লস্করপুর অঞ্চলের সিদ্ধেশ্বরে গত 4 জুন থেকে এই কোভিড ক্যান্টিন শুরু হলো। করোনা আক্রান্ত পরিবারে প্রতিজনে 10 টাকা মূল্যের খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও এই অতিমারির সময় যে সমস্ত মানুষ কাজ হারা হয়ে চড়া মূল্যের বাজারে প্রতিদিন খাবার কিনে খেতে হিমশিম খাচ্ছে, সেই সমস্ত মানুষের জন্য প্রতিদিন দুপুরে 20 টাকা মূল্যের খাবারের ব্যবস্থা আছে। নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা, আমি রাকেশ। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার প্রত্যন্ত এলাকা গ্রাম সিদ্ধেশ্বরে, যেখানে প্রতিদিন এই কোভিড মুহূর্তে কোভিড ক্যান্টিন খোলা হয়েছে। প্রতিদিন আক্রান্ত পরিবারে খাবার যোগানোর এক পন্থা রেড ভলান্টিয়ার, অর্থাৎ বাম ছাত্র যুব রেড ভলান্টিয়ারের উদ্যোগে 10 টাকার বিনিময়ে কোভিড আক্রান্ত পরিবারে প্রতিদিন দুপুরের খাবার, তার সঙ্গে আবার 10 টাকার বিনিময়ে সন্ধ্যার খাবার। এইভাবেই কয়েকদিন, আজ তৃতীয় দিন চলছে ক্যান্টিন, মূলত যেখানে এই ক্যান্টিন অর্থাৎ এই উদ্যোগের যে হেডলাইন, সেখানে বলা হয়েছে জিরোরা জিরোয় না। এই কথার মূল কারণই হলো যে সদ্য রাজনৈতিক সমীক্ষা বা সংখ্যা বা অঙ্ক, তাতে বামপন্থী অর্থাৎ এই রাজ্যে পশ্চিমবঙ্গে 2011 সালে বাম শক্তি অর্থাৎ বাম রাজত্ব অবসানের পর ক্রমশ তাদের সংখ্যা কমতে দেখা গেছে। আজ 2021 সালে আমরা দেখেছি যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারেই আসন সংখ্যা শূন্য হয়ে দাঁড়িয়েছে। তবে সেই শূন্য একেবারেই তাদের মনোবলকে একটু ছোট করতে, অর্থাৎ মনোবল কখনোই কমে যায়নি, সেই চিত্রই আমরা দেখলাম সিদ্ধেশ্বরে এসে, যেখানে রাজ্য জুড়ে রেড ভলান্টিয়াররা এই অতিবাড়ির সভায় মানুষের সঙ্গে রয়েছে। একেবারেই দেখা যাচ্ছে প্রথম সারির যে সমস্ত রাজনৈতিক দল কাজ করছে, কোথাও দেখা গেছে সমানে সমানে, কোথাও বা তার থেকে অনেক বেশি এই রেড ভলান্টিয়ার অর্থাৎ বাম ছাত্র যুবদের যে উদ্যোগ, যে কর্মসূচি এই কোভিড অতিমারির সময়ে অত্যন্তভাবে লক্ষ্য করেছে, মানুষের পাশে সর্বত সমানভাবে দেখা গেছে। কখনো বা মাঝরাতে অক্সিজেন নিয়ে, কখনো ওষুধ সামগ্রী, কখনো বা বিভিন্নভাবে আক্রান্ত রোগীকে হসপিটালে অ্যাডমিশন করাতে ছুটে গেছে রেড ভলান্টিয়াররা। আজকে আক্রান্ত পরিবারের দাবিতে এই যে ক্যান্টিন চলছে, যেটা আমরা জানতে পারলাম গত 3 দিন আগে 3রা জুন এই লস্করপুর পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লস্করপুর অঞ্চলের একটি পরিবার এই রেড ভলান্টিয়ারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে ক্যান্টিন, যে ক্যান্টিন চলছে আজকে তৃতীয় দিন, এই ক্যান্টিন যুক্ত ছিল না। মূলত মানুষের দাবি অর্থাৎ আক্রান্ত পরিবারের যে অসহায়তা, তাদের খাদ্য যোগান দিতেই তাদের আবদারেই আজকে তৃতীয় দিন চলছে এই ক্যান্টিন, যেখানে কোভিড আক্রান্ত পরিবারের পাশাপাশি সাধারণ দিন এনে দিন খাওয়া, খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু এই ক্যান্টিন খোলা রয়েছে। তাদের জন্য যে সাম্মানিক মূল্য রয়েছে, সেটা 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা। প্রতিদিন ক্রমশ একটা সময় অর্থাৎ 4 জুন থেকে খাদ্য সরবরাহ চলছে। 3রা জুন তাদের যে কমিটি অর্থাৎ লস্করপুর অঞ্চলের রেড ভলান্টিয়ারের যে সদস্য, তাদের যৌথ একটা আলোচনা সভায় সেখান থেকেই এই একবারে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ 4 জুন থেকে খাদ্য সামগ্রী বা ক্যান্টিন চালু হয়, যেখানে আমরা যেটা আরও জানতে পারলাম, সেই ক্যান্টিনে আক্রান্ত পরিবারের পাশাপাশি দিন এনে দিন খাওয়া যে এই এলাকার সংলগ্ন যে সমস্ত শ্রমিকরা ছিল, তাদের খাদ্য সরবরাহ চলছে প্রতিদিন 20 টাকার বিনিময়ে দুপুরের খাবার। আর তার সঙ্গে আক্রান্ত পরিবারে দুপুর এবং রাত্রে খাবারের ব্যবস্থা 10 টাকার বিনিময়ে। এনে দিন খাওয়া, খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু এই ক্যান্টিন খোলা রয়েছে। তাদের জন্য যে সাম্মানিক মূল্য রয়েছে, সেটা 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা। প্রতিদিন ক্রমশ একটা সময় অর্থাৎ 4 জুন থেকে খাদ্য সরবরাহ চলছে। 3রা জুন তাদের যে কমিটি অর্থাৎ লস্করপুর অঞ্চলের রেড ভলান্টিয়ারের যে সদস্য, তাদের যৌথ একটা আলোচনা সভায় সেখান থেকেই এই একবারে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ 4 জুন থেকে
খাদ্য সামগ্রী বা ক্যান্টিন চালু হয়, যেখানে আমরা যেটা আরও জানতে পারলাম সেই ক্যান্টিনে আক্রান্ত পরিবারের পাশাপাশি দিন এনে দিন খাওয়া যে এই এলাকা সংলগ্ন যে সমস্ত শ্রমিকরা ছিল তাদের খাদ্য সরবরাহ চলছে প্রতিদিন 20 টাকার বিনিময়ে দুপুরের খাবার। আর তার সঙ্গে আক্রান্ত পরিবারে দুপুর এবং রাত্রে খাবারের ব্যবস্থা 10 টাকার বিনিময়ে। যে কোভিড ক্যান্টিন চলছে অর্থাৎ লস্করপুর অঞ্চলের আক্রান্ত পরিবারের খাবার তুলে দেওয়া হচ্ছে, তার সঙ্গে কিছু দিন এনে দিন খাওয়া মানুষের মুখেও অন্ন যোগানো। তো সেই সমস্ত কাজকর্ম যেখানে যে ক্যান্টিন কীভাবে চলছে আমরা জেনে নেব। মূলত আমাদের কাছে আগের দিন খবর আছে যে কতগুলো বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে, সেই অনুযায়ী আমাদের রান্না তৈরি হয়। রান্না তৈরি হওয়ার পর সমস্ত জিনিস আলাদা আলাদা প্যাকিং করে বাক্সের মধ্যে ভরা হয়। সেটা ভরার পর যে যার দায়িত্ব থাকে, একাবারপুরে দুজন দায়িত্বে আছে, নস্করপুরের ওইদিকে দুজন দায়িত্ব আছে, সিদ্ধেশ্বরের দুজন দায়িত্বে, তারা যে যার খাবার যে যে বাড়িতে যতগুলো খাবারের দরকার হয় সেই সেই বাড়িতে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। আগামী দিনে পরিকল্পনা আছে আমাদের আরও, কোভিড যদি ভালো হয়ে যায় তার পরবর্তীকালেও যেমন অনেক অসহায় মানুষ আছে যারা গরিব, তাদের খাবার মানে যে কেনার সামর্থ্য থাকে না, তাদের জন্য আমরা এই কোভিড ক্যান্টিনটা শ্রমজীবী ক্যান্টিনে রূপান্তরিত করার চিন্তাভাবনা আমাদের আছে। আজকে যেমন যাচ্ছে 30 জনের খাবার যাচ্ছে, যেমন এর আগের দিনে গেছে 40 জন, এটা আমাদের 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে নিয়ে 3 দিনে পড়েছে। যত দিন যাচ্ছে যেরকম রেসপন্স পাবো সেইভাবেই কাজ আমরা চালিয়ে যাবো। মানুষের সহযোগিতা খুবভাবেই পাওয়া যাচ্ছে, অনেকে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আরও যারা আমাদের রিলেটিভ আছে তারা আমাদের কেউ আলুর বস্তা কেউ সর্ষের তেল দিয়ে সহযোগিতা করছে, তারা আরোভাবে যদি সহযোগিতা করে আমাদের এই কাজ আমরা আরও দীর্ঘদিন ধরে চালিয়ে যাবো। আমার নাম পাপাই কর, আমি মনিটরিংয়ের কাজ করছি রেড ভলেন্টিয়ার লস্করপুর টিমে। লস্করপুরে যে কোভিড ক্যান্টিন প্রতিদিন আক্রান্তের পরিবারে খাবার তুলে দেওয়া হচ্ছে, তার সঙ্গে দিন এনে দিন খাওয়া মানুষের অসহায় মানুষ যারা এই মুহূর্তে কাজ হারিয়ে প্রতিদিন খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সেই সমস্ত মানুষকেও সমানভাবে খাবার তুলে দেওয়া হচ্ছে। আর এই খাবার কীভাবে তাদের রান্না করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে সেই বিষয়টাও জানা প্রয়োজন, অতি প্রয়োজন। কারা এইভাবে রান্না করছে এই কোভিড ক্যান্টিনে, আমাদের সঙ্গে রয়েছেন দিদি। জলটা দিচ্ছে দুধ থেকে না, দুধ থেকে পাঁচ বার পুরোটা নেই, ঠিক আছে হয়েছে হয়েছে। কীভাবে মানে এই যে রান্নার যে দায়িত্ব, কীভাবে রান্নার দায়িত্ব বলতে, এই তো নিজেদেরই সব জিনিসপত্র নিজেরাই অ্যারেঞ্জ করে আর কি, মানুষজন দিচ্ছে সাহায্য, সেই সাহায্য নিয়ে আমরা মানুষের জন্যই বানিয়ে দিচ্ছি। এই সময়ে হ্যাঁ মানুষ বাড়ির বাইরে বেরোতে একটা জীবনের ঝুঁকি বলছে বা ঝুঁকি বলাই চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিবেশে এসে মানুষের জন্য খাবার তুলে দেওয়া মানসিকতা কীভাবে? আমাদের তো কাজই এটা, মানুষের পাশে মানে যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকবো, এটাই তো আমাদের দায়িত্ব। এই মানে দায়িত্ব নিয়েই তো এই সংগঠনের মধ্যে এই জায়গায় আসা, তা থেকেই সব কিছু। আজকে ওই 30 থেকে 35 জনের মতো। আমার নাম সঞ্চিতা পাত্র। হ্যাঁ হ্যাঁ পাচ্ছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, হ্যাঁ এরকম পরিস্থিতিতে রয়েছে, আমাদের রেড ভলেন্টিয়ারই খাবার পৌঁছে দিয়ে আসছে। আরও একটা বিষয়, যেটা সন্ধ্যার যে খাবার সেটা মানে কী খাবার, রুটি অথবা ভাত, সেটা মানে প্রতিদিন জেনে নেওয়া হচ্ছে? হ্যাঁ সেটা আমরা বলেই দিয়েছি, মানে ওরাও বলছে যে আমরা তো রুটি রাত্রেবেলা রুটি খাই, আমরা রুটিটা রাত্রেবেলা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রুটি 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 সবজি, হ্যাঁ কোনো সময় যেমন প্রথম দিন আমরা রুটি দিয়েছিলাম, একটা মিষ্টি দিয়েছিলাম আর মোটামুটি সবজি দিয়েছিলাম। এই খাবারের কথা রাখা, কোভিড পেশেন্টদের এমন একটা
আমাদের লিস্ট মেনে যেমন হচ্ছে লেবু থাকছে, তার সঙ্গে একটু মাছ থাকছে, ডিম থাকছে, আমরা যেদিনে যেটা পাচ্ছি তবে কোভিডের মেনেই। না আমরা সত্যিকারই জিরো, কিন্তু জিরোই না, এটা আমার ভেতরে যে গায়ে কাঁটা দিয়ে উঠলো, ঠিকই আমরা জিরো, কিন্তু আমরা জিরো না, আমরা জিরোই না, কারণ আমাদের আমাদের যে কাজ, আমাদের তো আমরা যে পার্টিটা করি, কমিউনিস্ট পার্টি যে করি, আমাদের যে আদর্শ, আমাদের যে যেটা আমাদের উপর দিয়ে আমরা চলি, সেটা আমাদেরকে জিরোতে দেয় না। আমরা যতই জিরো হই, আমরা সবসময় হিরো হই, হিরোই থাকি, এটা হচ্ছে আমাদের। কি এটা বলবো বলতে, দেখুন যেমন ধরুন আজকে আমরা জিরো পেয়েছি, মানুষ কোথায় একটা ভুলভ্রান্তি হয়েছে, মানুষকে আমরা বোঝাতে পারিনি। মানুষকে যেমন কেরল সরকার, আমাদের এই ভারতবর্ষের একটা রাজ্য কেরল, সেখানে তো এটা আমরা চিরকাল দেখেছি, আপনারাও জানেন যে কেরলে 5 বছর এই আমাদের কমিউনিস্ট পার্টি, 5 বছর কংগ্রেস, এরকমভাবে চলে। কেরলের মানুষ কিন্তু দেখুন এবছরে দেখিয়ে দিয়েছে এবারে যে হ্যাঁ, এই কোভিড সিচুয়েশানে এই কমিউনিস্ট পার্টি একমাত্র মানুষের পাশে থাকতে পারে, তারা সেইভাবে এ করেছে, আমরা সেইভাবে আমাদের এখানকার মানুষদের, এখানকার পশ্চিমবাংলার মানুষদের বোঝাতে পারিনি, তাই আমাদের এই ফল হয়েছে। কিন্তু আশা রাখি মানুষ সবাইয়ের উপরে, মানুষই ভুল করে, মানুষই শুধরায়, মানুষ আস্তে আস্তে ফিরবে, আশা রাখি মানুষের উপরে, আশা ভরসা নেই তো কাজ আমাদের না, কোনো আমরা দাবি, আমরা দাবি করবো, কারণ আপনারাও জানেন, আপনারাও দেখছেন না। হ্যাঁ, এই যে দেখুন মানুষ এখন তো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অনেকটাই চলে, ইলেকট্রনিক্স মিডিয়া যেইভাবে আজকে চালিয়েছে, মানুষকে চালিয়ে নিয়ে গেছে, সেইভাবে চলেছে। আজকে দেখুন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখুন টিভিতে একদিন একটা সময়, মানে একদিনের মধ্যে 2 বার না 3 বার বা 4 বার, কোথাও কোথাও 5 বারও হয়ে যাচ্ছে, যে রেড ভলেন্টিয়ারদের দেখাচ্ছে। এখন পর্যন্ত মাঠে আছে যেটা জিও পাওয়া দল, সেই দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন, রেড ভলেন্টিয়ার, তারাই মানুষের পাশে আছে। আর যারা অনেক অনেক নাম্বার পেয়েছেন, আমরা তো জিরো, অনেক অনেক নাম্বার পেয়েছেন, তারা কিন্তু রাস্তায়, ময়দানে, ঘাটে কোথাও নেই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।